আজকে খুবই একটা ইন্টারেস্টিং গল্পের ছলে আমি কিন্তু আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ একটা বন্যপ্রাণীর বিষয়ে আলোচনা করব। সেরকম প্রত্যেকদিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30টায় আমি প্রত্যেকদিন নতুন নতুন জীবজন্তু সম্পর্কে বিস্তারিত তথ্য কালেকশন করে নিয়ে আসি, আপনার সঙ্গে গল্পের ছলে সেটা শেয়ার করে আপনাকে মনোরঞ্জন দেওয়ার চেষ্টা করি। সুতরাং আপনি কিন্তু ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আর ফ্রি অফ কস্ট একটা লাইক দিয়ে আমার ভিডিও শেষ পর্যন্ত থাকার পাশাপাশি আমাকে একটু উৎসাহ যোগাবেন, যাতে করে আমি এরকম আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। সেরকম আজকে যে বন্যপ্রাণী সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি সেটা অ্যাকচুয়ালি পোষা প্রাণী, সেটা হচ্ছে ভেড়া। এই ভেড়া প্রাণীটা দেখতে অনেকটা ছাগলের মতো, এবং এই ভেড়া যদি বেশি পরিমাণে আপনি পালন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি প্রচুর আর্থিক লাভবান হবেন এবং রাতারাতি কিন্তু আপনি খানিকটা বড় লোক হয়ে যাবেন বলে আশা করা যায়। সেক্ষেত্রে কিন্তু ভেড়া হচ্ছে তৃণভোজী জাবরকাতা প্রাণী। এরা গরুরা যেরকম শুধু শুধু বসে থাকার সময় পান চিবানোর মতো করে মুখ নাড়াতে থাকে, সেই রকম কিন্তু এই ভেড়াও কিন্তু জাবরকাটা। এরা সঙ্গে সঙ্গে যখন খাবার একসঙ্গে অনেকগুলো পায় তখন খাবারগুলো তাড়াতাড়ি করে গিলে নেয় এবং পরবর্তী সময় সেগুলো বের করে চিবিয়ে হজমের উপযুক্তভাবে গিলে খায়, সেই জন্য এদেরকে জাবরকাটা বলে। তো বন্ধুরা, ভিডিও কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে। চলুন বাজে কথা কম বলে কাজের কথাতে চলে যাই। মহিষ, ছাগল, গরুর মতোই ভেড়া কিন্তু জাবরকাটা প্রাণী, এবং যদিও ভেড়ার খাবারের তালিকায় আঁশযুক্ত খাবারের পরিমাণ চেয়ে দানা জাতীয় তুলনায় বেশি দেওয়া খুবই জরুরি, এবং গর্ভবতী ভেড়ার তুলনায় প্রসূতিতে বেশি দানা জাতীয় খাবার দেওয়া হয়। বাড়তি ভিটামিনের তাগিদে বাচ্চা প্রসবের 1 মাস আগে থেকেই নিয়মিত 250 গ্রাম দানা জাতীয় শস্য দেওয়া খুবই উচিত। খাবারের সাথে দুবেলা মিশিয়ে খাওয়াতে পারলে খুবই ভালো হয়, কেননা আপনি সবসময়ই চাইবেন যে কম সময়ের মধ্যে আপনি বেশি আর্থিক উপার্জনে সক্ষম যেন হন। সেক্ষেত্রে ভেড়া পালনে লাভবান হতে ভেড়ার বাসস্থানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি পশু চিকিৎসকদের পরামর্শে কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে সময় মতো, এবং প্রতিষেধক টিকাও করাতে হবে বিশেষ প্রয়োজনে, এবং বৃষ্টি জল পড়বে না এরকম শুকনো জায়গায় এদের বাসস্থান হওয়া জরুরি। সারাদিন মাঠে ঘাটে ওরা চড়ে চড়ে খাওয়ার পরে যখন এদের শোয়ার জায়গাটা বিশেষ করে খড় বিছিয়ে দিলে ওদের আরামে বিশ্রাম করতে পারবে এবং স্বাস্থ্য ভালো থাকবে। সেক্ষেত্রে কিন্তু যত স্বাস্থ্য ভালো থাকবে তত তাড়াতাড়ি এরা বৃদ্ধি পাবে। কম সময়ে আপনি প্রচুর আয় যদি করতে চান সেক্ষেত্রে যে সব কথাগুলো জানা খুবই জরুরি সেই বিষয়গুলোতে আমি আরও চমক তথ্য এনেছি, আপনারা জাস্ট 1 মিনিট অপেক্ষা করুন, জানতে পারবেন। তার আগে বন্ধুরা আমি আপনাকে অনুরোধ করব, আমার এই ভিডিওটা ঠিক নিচে ছোট্ট করে দেখবেন, অল্প ডান দিকে মোর লেখা আছে, MORE, মোর। এই মোর অপশানটা টাচ করলে আরেকবার সেকেন্ড অপশান মোর দেখতে পাবেন। সেখানে টাচ করার পর আমার ডেসক্রিপশন বক্সে আমার সম্পর্কে এবং আমার ভিডিওর সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো জানতে পারবেন, এবং সেখানটায় আমার ব্যক্তিগত সোশ্যাল সাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এইরকম যে লিঙ্কগুলো দেওয়া আছে সেই সোশ্যাল সাইটের মধ্যে যে কোনো একটাতে আমাকে ফলো করে আপন করে নেবেন, যার ফলে ইউটিউবে যদি কোনো ক্রমে আপনার সঙ্গে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সেক্ষেত্রে আপনার সাথে আমার ওই যে ফলো করা সোশ্যাল সাইটের মাধ্যমে আমি কিন্তু যোগাযোগ বজায় রাখবো। এই ক্ষেত্রে আপনি লাভবান হবেন, কেননা আমাদের পুরনো যোগসূত্র যেগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে সেটা অটোমেটিকলি আবার জোড়া লেগে যাবে, আপনার সঙ্গে আমার যোগাযোগ সম্পূর্ণ নিরবিচ্ছিন্ন থাকবে। সেই জন্য বন্ধু আপনাকে অনুরোধ করছি, আমি আমার জীবনে যে 150-200 খানা ভিডিও বানিয়েছিলাম তার মধ্যে থেকে সেরা 3টে ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ওই ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। সেখানটায় গিয়ে আপনি যদি ওই 3টে ভিডিওর মধ্যে যে কোনো একটা ভিডিওকে টাচ করে ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে এই ভিডিওটা শেয়ার করে দেবেন। কি করে করবেন? এই ভিডিওটা ঠিক নিচে দেখুন বাঁকানো তীর চিহ্নটা রয়েছে, শেয়ার বটন। সেই শেয়ার বটনের মাধ্যমে আপনি যখনই শেয়ার বটনটাকে টাচ করবেন তখনই কিন্তু আপনাকে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারের অপশানগুলো পাবেন, তার মধ্যে ফেসবুকে শেয়ার করে দেবেন। তাহলে আপনার ফেসবুকে যত বন্ধুবান্ধব আছে তারা কিন্তু অনায়াসে এই ভিডিও সম্পর্কে आरो विस्तारित तथ्य तारा पाबेन। एकटाते टाच करार पर उनी जोदि पसंद करें ताहले लाइक कमेंट शेयर सबसक्राइब करतेई पारेन। से क्षेत्रे किन्तु आमार भिडियोटा खूबई ताड़ाताड़ी ग्रो होबे एबं यूट्यूब थेके अल्प स्वल्प अर्थ उपार्जने सक्षम हब एबं आपनादेर जन्य दामी कैमरा एबं दामी एयार कंडिशनार रूमेर माध्यमे आपनादेर आरो उन्नत मानेर भिडियो दिते पारबो। सेई सब आशा भरोसा रेखे चलुन बाजे कथा कम बोले काजेर कथाटा एकटु बोले फेली। भेड़ा के सुस्थ सबल रखते पारले कम समय बेशी उत्पादन पेते अन्यान्य ओषुधेर पाशापाशि एदेर गायेर एटुली जातीय परजीवी नाशक ओषुध प्रयोगेर जन्य पशु चिकित्सकेर परामर्श निते भुलबेन ना। मानुषेर जेमन मासे एकबार चुल काटा हय तेमनि समासे एकबार किन्तु भेड़ार पशम सेटे दिते हय एबं एई छाटा पशमगुलो कोनोदिन फेलबेन ना। आर पशम काटार आगे भेड़ाके भालोभाबे स्नान करिये नेबेन जाते करे ओदेर काटा लोमगुलो परिष्कार थाके एबं सेगुलो भालो दामे बिक्री करते पारबेन। एक्चुअली पशम दिए दामी कारपेट एवं कम्बल तैरी है जेगुलो खूबी उन्नत मानेर है जार फले एदेर चामड़ा किन्तु दामी जुतु बा बैग तैरीते लागे एवं दामी चादर जेगुलो विशेष करे राजस्थानीरा बिक्री करे सेरकम शाल जातीय जो चादर ओटाओ किन्तु भेड़ार पशम थेके तैरी हय। पाशापाशि भेड़ार मांसे दूध दे यथेष्ट प्रोटीनेर एवं खनिज पदार्थ थाके बोले जार फले बाजारे भालो दामे बिक्री हय एवं भेड़ाके सारा दिन आपनि माठे सेरे दिले से घास खेते खेते सारा दिन माठेई काटाबे किन्तु शुधु पाहारा देওয়ার জন্য একজনকে রাখতে হবে। কেননা যদি ওদেরকে তাড়া দিয়ে কোনো কুকুর কামড়ে দেয় বা কোনো বন্য প্রাণী এদের ক্ষতি করতে চেষ্টা করে সেই ক্ষেত্রে আপনি কিন্তু লাঠি হাতে নিয়ে একজনকে পাহারায় রাখলে সে কিন্তু তারা দিয়ে সেই ভেড়াদের বাঁচাতে পারবে। অন্যথা আপনার বাজেটের মধ্যে যে ভেড়াটাকে আপনি প্রতিপালন করছেন সেইটাকে যদি কোনো কুকুর কামড়ে দেয় বা বন্য প্রাণী যদি জবরদস্তি নিয়ে যায় বা কোনো অন্য কোনো চোর সেই ভেড়াকে তাড়া করে যদি নিয়ে চলে যায় নিজের বাড়িতে সেই ক্ষেত্রে কিন্তু আপনার नुकसान হবে। সুতরাং পাহারাদারকে একটা নিয়োগ করা খুবই জরুরি। বিশেষ করে রাতে বন্য প্রাণীদের अत्याचार बेड़े जाए अपनी जेखाने भेड़ा पालने खामार तैरी करेछेन सेखानटा एसे किन्तु ओरा हाना मारते पारबे रातेर अंधकारे। सेइजोन्नो ओदेर बासस्थान बड़ो सड़ो करे मजबूत करे बनाते हय एबं एकटु उंचु जायगाय बनाते हय जाते बन्य प्राणीरा चट करे एसे हाना ना मारते पारे। जखन ओदेरके ओई घरे चढ़ानो होबे तखन तादेर जोन्नो एकटा सीढ़ी राखा होबे सेई सीढ़ी दिये फटाफट फटाफट करे भेड़ागुलो किन्तु ओई खामारेर मध्ये चढ़े जाबे जार फले चढ़ा हये गेले किन्तु सीढ़ीटा नामिये नेबेन केनना ओई सीढ़ी दिये आबार बन्य प्राणीरा आक्रमण करार जोन्नो चले आसते পারে যার ফলে আপনি একটু আলাদা করে এক্সট্রা সাবধান সতর্কতার মাধ্যমে চালাবেন। ইদানিং সংকরায়ন উপায়ে এই সৃষ্ট ভেড়া বড় বড় হলেও গুণমান অনেকটা কমে গেছে। সেই ক্ষেত্রে কিন্তু তাদের গুণমানটাকে বজায় রাখার জন্য আপনি কিন্তু যে দেশি ভেড়া এটাকে পালন করতে পারেন এবং এতেও কিন্তু খারাপ প্রভাব পড়ে না। আপনি কিন্তু ভালো আর্থিক উপার্জন করবেন। কেননা বলছি ওদেরকে নিয়ম নীতি মেনে ভালোভাবে পরিচর্যা করে যদি ওষুধপত্রের মাধ্যমে তাদেরকে পালন করা হয় তাহলে কিন্তু তারা সঠিকভাবে উপকৃত করবে। বন্ধুরা আমি অবাঙালি তাই আমার বাংলায় একটু সমস্যা হচ্ছে। সেই সময় যেগুলো সমস্যা হচ্ছে সেগুলো আপনারা একটু দয়া করে একটু মানিয়ে নেবেন আর ভুলগুলো আমাকে একটু কমেন্ট সেকশনে লিখে শুধরে দেবেন যাতে করে আমি পরবর্তী ভিডিওগুলোতে আমার ভুলগুলো শুধরে আমি আরো ভালো ভালো ভিডিও আপনাকে উপহার করে দিতে পারি। আর পরবর্তী ভিডিওতে আপনি কোন প্রাণী সম্পর্কে জানতে চান আমাকে বলুন। আমি তথ্যগুলো ইন্টারনেট থেকে সংগ্রহ করে আমার ব্যক্তিগত জীবনের কিছু অভিজ্ঞতা থেকে আমি মিলেমিশে আপনার জন্য একটা সুন্দর করে সাজিয়ে ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ অবধি আপনি নিজের শরীরের উপরে একটু যত্ন নেবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়।